আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন বন্ধুরা আজকে আমি আসলে কথা বলবো যে মালয়েশিয়া প্রবাসীদের প্রসঙ্গে মালয়েশিয়া প্রবাসী যাদের পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে গেছে কিন্তু বাংলাদেশ দূতাবাসে আপনার পাসপোর্ট তৈরি করতে দিয়েছিলেন অনেকেই বেশ হতাশাগ্রস্ত যে পাসপোর্টটা এখন আসছে না কি অবস্থায় আছে একটু জানার বেশ আগ্রহ তাদের ভিতরে তো আজকে তাদের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে হাজির হয়েছে যে যারা পাসপোর্ট তৈরি করতে দিয়েছিলেন বাংলাদেশ দূতাবাসে কিন্তু পাসপোর্ট এখনও হাতে পাননি আপনার পাসপোর্ট নিয়ে আসার জন্য অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আপনারা চল্লিশ পঞ্চাশ ষাট তো খরচ করে অ্যাপয়েন্টমেন্টের জন্য কম্পিউটার দোকান থেকে আবেদন করছেন তারা কিভাবে আপনার মোবাইল ফোন অথবা আপনার ল্যাপটপ দিয়ে খুব সহজে কোনো টাকা ছাড়াই আপনারা পাসপোর্ট নিয়ে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আজকে সে বিষয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আপনাদের পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আসবেন তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে শুধুমাত্র এখন থেকে কেল না কিন্তু আরও চারটে পাঁচটা স্টেট থেকে কিন্তু আপনারা এই পাসপোর্টটি নিয়ে আসার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যে যে স্টেটে যে যে অবস্থান করছেন সেই সেই স্টেটে কিন্তু আপনার পাসপোর্ট পৌঁছে যাবে এবং আপনি সেই স্টেটে যে বাংলাদেশ দূতাবাসের যে কনসুল সার্ভিসটা আছে সেখান থেকে আপনাদের পাসপোর্টটি আপনারা সংগ্রহ করতে পারবেন কিভাবে করবেন এই বিষয়টা এবং আপনার পাসপোর্টটা কোন পর্যায়ে আছে যে আপনার পাসপোর্টটা এখনও দূতাবাসে বাংলাদেশের যেই ঢাকা থেকে মালয়েশিয়ার দূতাবাসে পৌঁছেছে কি পাসপোর্টটা রেডি হয়ে এসব বিষয়ে অনেকেই জানতে চান তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে তো বন্ধুরা কথা আর বাড়াবো না আপনারা কিভাবে অনলাইনে পাসপোর্টের জন্য অ্যাপার্টমেন্ট নেবেন এবং অ্যাপার্টমেন্টের কাগজপত্র কীভাবে প্রসেসিং করবেন কি নিয়ম কারণ মেনে আপনি অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করবেন এ বিষয়টা আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে যাই এবং এই বিষয়টা নিয়ে একটা দেখে আসি আসলে কীভাবে কী করবেন আপনারা বন্ধুরা চলে এলাম আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন তো ল্যাপটপের স্ক্রিনে আসার পরে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি অলরেডি গুগল ট্রোমেটো ওপেন করছি সার্চ বারে মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের যে ওয়েবসাইট সেখানে আর কি সার্চ দিতে হবে তো ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট কে এল ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে আপনাদের সুবিধার কথা চিন্তা করে। আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো চাইলে সরাসরি আপনারা মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে আপনি যেহেতু পাসপোর্টের অ্যাপার্টমেন্টটা নেবেন তার কারণে এই পাসপোর্ট রিলেটিভ যেই সাইটটা এখানে প্রবেশ করতে হবে অ্যাপার্টমেন্ট এখানে ক্লিক করতে হবে ভালো করে বোঝানো যে পাসপোর্টের এখানে চাপ এখানে কারসার রাখলেই কিন্তু অ্যাপার্টমেন্ট আসবে এই অ্যাপার্টমেন্টে ক্লিক করতে হবে অ্যাপার্টমেন্টে বলছে যে পাসপোর্ট সংগ্রহের জন্য অ্যাপার্টমেন্ট ডেলিভারি স্লিপ নাম্বার দু তো খুঁজে পেতে এখানে দরকার নেই যে কুয়ালালামপুর পরিচিত মালয়েশিয়ার অন্য কোনো প্রদেশ পাসপোর্ট সংগ্রহ করতে অ্যাপার্টমেন্ট নিতে এই ওয়েবসাইটে ক্লিক করতে বলছে তো এখানে ক্লিক করার আগে কয়েকটি ইনফরমেশন আমাদেরকে জেনে নেওয়া জরুরি যে ধাপ নাম্বার ওয়ান ডেলিভারি স্লিপ নাম্বার বক্সে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বারটি লিখে সার্চ দিন এবং ক্লিক করুন আচ্ছা ইংলিশে দরকার নেই আমাদের বাংলাতেই পড়ি ধাপ নাম্বার টু স্বয়ংক্রিয়ভাবে নামের বাক্সে আপনার নাম প্রদর্শিত হলে অ্যাপয়েন্টমেন্টের জন্য পরবর্তী অংশ পূরণ করুন এবং পাসপোর্ট সংগ্রহের জন্য কাঙ্ক্ষিত তারিখ এবং সময়সহ সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে সকল তথ্য পূরণ করুন অর্থাৎ আপনার পাসপোর্ট সংগ্রহ করবেন তারিখ এবং সময় নির্বাচন করবেন কিন্তু সাপ্তাহিক এবং সরকারের ছুটির দিন বাদে কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে কাঙ্ক্ষিত তারিখ ও টাইম স্লট না হলে বুঝতে হবে যে ওই তারিখ এবং সময়ে অ্যাপার্টমেন্ট ফুল হয়ে গিয়েছে ফাঁকা থাকা অন্য তারিখ ও সময় নির্ধারণ করে পুনরায় চেষ্টা করুন অর্থাৎ আপনি যেই টাইম এবং যেই তারিখ দিচ্ছেন সেই তারিখ এবং সময়ে যদি আপনার লাল হয়ে যায় সেক্ষেত্রে বুঝবেন যে সেই টাইম এবং সেই দিন অলরেডি পূরণ হয়ে গেছে তারপরে অন্য দিন অন্য তারিখ আপনাকে সিলেক্ট করতে হবে তারপর সাবমিট করার পর প্রিন্ট অংশ প্রদর্শিত হবে পাসপোর্ট সংগ্রহের জন্য আপনার অ্যাপার্টমেন্টের অং তথ্য অংশটি প্রিন্ট করে নিয়ে আসতে হবে তারপর এখানে বলছে বিশেষ দৃষ্টব্য একজন একাধিক তারিখ ও সময়ের জন্য আবেদন করতে পারবেন না অনলাইন অ্যাপার্টমেন্টের ভিডিও গাইড দেখতে ক্লিক করান দরকার নাই তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব যে আমরা অন্য প্রদেশ থেকে যে পাসপোর্ট নিতে চাই তো ডেলিভারি স্লিপ নাম্বার ডেলিভারি স্লিপ নাম্বারটা আপনাকে দিতে হবে তো ডেলিভারি স্লিপ নাম্বার আমি একটা বসিয়ে দিচ্ছি যেহেতু আমি মালয়েশিয়ার প্রবাসী না তার কারণে আমার কীভাবে হবে তো আমার কাছে একজনের ডেলিভারি স্লিপ নাম্বার আছে আমি তারটা বসাচ্ছি হ্যাঁ ঠিক আছে কি একটু সেকেন্ড দিয়ে আচ্ছা এটা ঠিক আছে সার্চ দিলে নাম প্রদর্শিত হবে অলরেডি নাম চলে আসছে এবং বর্তমান এখানে একটা কাজ করতে হবে যে নাম যেহেতু চলে আসছে সেহেতু বর্তমান যে পাসপোর্টটা আপনার আছে সেই পাসপোর্ট নাম্বারটা এখানে বসাতে হবে এবং আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটে যে আপনার মোবাইল নাম্বার আছে ব্যক্তিগত যেটা সবসময় ইউজ করেন আপনার যে ইন্টারনেট সিম সেটা কিন্তু না যেটা সবসময় ইউজ করেন সেই নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে স্টেট নির্বাচন করতে হবে আপনি কোন স্টেটের থেকে পাসপোর্টটা নিতে চান জোহরবাড় ও পেনাং নাকি কেলাং নাকি মোয়ার তারপর ক্যামেরুন হাইল্যান্ড যেটা আপনার সিলেক্ট করতে আপনি যেই এলাকাতে আছেন আগে একটা নিয়ম ছিল যে শুধুমাত্র জোহর পেনাং কেলাং থেকে নিতে পারতেন এখন কিন্তু মোয়ার এবং কেমন হাইল্যান্ড থেকেও আপনি আপনার পাসপোর্টটা সংগ্রহ করতে পারবেন এবং আপনার প্রদেশ সিলেক্ট করার পরে আপনার তারিখ সিলেক্ট করতে হবে যেহেতু আমি এগুলো এখনও কিছু দেইনি তার কারণে তারিখটা আসছে না তো তারিখ নির্বাচন করার পরে আপনার সব কিছু ঠিকঠাক থাকলেই কিন্তু আপনি সাবমিটের জন্য সুযোগ পাবেন এবং সাবমিট করে দিলেই আপনার যেই প্রিন্ট কপি সেই প্রিন্ট কপিটা চলে আসবে তো আমি সাবমিট করছি না কারণ এনআই কত তারিখে পাসপোর্ট ডেলিভারি নিবে এখনও আমাকে তথ্যটা শেয়ার করেনি তার কারণে এই রুবেল মিয়া ভাইয়ের এই আর কি পাসপোর্টের জন্য আমি সাবমিট করছি না তো যাই হোক এইভাবে কিন্তু আপনারা আপনাদের পাসপোর্টের জন্য কোনো কাউকে টাকা না দিয়েই সরাসরি নিজেরাই পূরণ করতে পারবেন অ্যাপার্টমেন্ট তো অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের দেখার সুযোগদের জন্য বেশি বেশি শেয়ার করবেন বিশেষ করে ফেসবুক গ্রুপ ট্রুপ এগুলোতে বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে